হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখানে ওয়েদারটা খুব সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি। সকাল থেকে এখানে বৃষ্টি হয়েছে, এখন থ্যাঙ্কফুলি বৃষ্টি আর হচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুব পিসফুল, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, খুব সুন্দর ওয়েদার আজকে এখানে ফ্রিস্কোতে। ঠিক আমার ইন্ডিয়ার কথা মনে পড়ছে, আমাদের সে বর্ষাকালে যেমন একটা সুন্দর ওয়েদার থাকে, বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছপালা এত সুন্দর গ্রিন লাগে, সব কিছু মনে হয় যেন ব্র্যান্ড নিউ ফ্রেশ, সেরকম একটা ব্যাপার। তো ভীষণ নস্টালজিক লাগছে, কারণ যখন আমি ছোট ছিলাম ইন্ডিয়াতে, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তারপর কলেজ, এই টাইমটাতে সব কিছু ছেড়ে দিয়ে মনে হতো নেচারের সাথে টাইম কাটাই, মনে হতো যত কাজ আছে, পড়াশোনা, মানে অফিসের কাজ, সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করতো, আর মনে হতো নেচারের সাথে একটু সময় কাটাই, নেচারকে একটু সময় দিই, সব দুঃখ চিন্তা কষ্ট ভুলে গিয়ে মনে হতো যে নিজের মনে হাওয়া খাই, গান গাই, চা কফি এনজয় করি, ফ্যামিলির সাথে সময় কাটাই। তো সেখানে এইরকম একটা ব্যাপার লাগছে আজকে, তাই আমার ইচ্ছে করলো যে তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ খুব পিসফুল লাগছে এখন পুরো দুনিয়াতে যেরকম অবস্থায় আছি আমরা। সবাই জানি যে পিসটা আমরা হারিয়ে ফেলছি, এত দুশ্চিন্তা কোভিড নিয়ে, আশেপাশে এত কিছু হয়ে যাচ্ছে, তো এই সময় আমার মনে হয় একটু পজিটিভিটি স্প্রেড করাটা খুবই দরকার, যাতে সবাই যেন মনের ভেতরে ওই স্ট্রেংথটা রাখতে পারে, মাথা শান্ত করে পিসফুলি সাবধানে সব কিছু কাটাতে পারে, লাইক ফলোয়িং অল দ্য রিকোয়ার্ড থিংস, কি মাস্ক পরো, স্যানিটাইজ করো, সেগুলো তো এক বছর ধরে আমরা করছি, কিন্তু আমরা এখন খুব বেশি প্যানিক করে যাচ্ছি, যেটা আমার মনে হয় দরকার নেই। লাইফটা এনজয় করাটাও একটু দরকার, বাড়ির বাইরে স্টেপ আউট করো না যতক্ষণ না দরকার, কিন্তু বাড়ির ভেতরে থেকেও ইউ ক্যান রিয়েলি এনজয় অ্যান্ড হ্যাভ ফান, তাই জন্য এই ভিডিওটা বানানো। হোপফুলি ইউ গাইজ রিয়েলি লাইকড ইট। টাটা।